हराम जादा गो ओ जादा मार तो जादा বর্ধমান তুমি মাস্তান এক কিলে 13 খানা পাপড় ভেঙে দিয়েছি আর ওটা বাচ্চা ছেলে তো মারে একলাতে গোবরকে ছিটিয়ে দিয়েছি বাহ বাবা বিশাল মাস্তান তো তুমি 18টা মার্ডার করে কলকাতা এসেছি তাই 18টা মুসা মেরেছি জানিস তুমি এ দেখে তোমাকে বুঝতে পারা যাচ্ছে তুমি মাস্তান হ্যাঁ এই লকডাউনে খেতে দিয়েছে কে কে আমি বাবা আমার 40 খানা হেলিকপ্টার কোথায় গোহাল ঘরে গোহালে হেলিকপ্টার 50 খানা ট্রেন কোথায় আছে আমার বাথরুমে বাথরুমে ট্রেন এই ফালতু কথা বলবে না তুমি কলকাতা শহরে কিসের জন্য এসেছো আর ব্যাগে কি আছে 1 লাখ টাকা 1 লাখ টাকায় ব্যাগে আছে তার করে কত খরচ হবে রে সাদা তো টাকার কলম হবে কি করতে এসেছো পাত্রীর সন্ধানে মানে টাকা দিয়ে পাত্রী কিনে নেবে হ্যাঁ এটা কথা বলবো ভাই কি ভাই সত্যি কথা বলতে গেলে আমার নিজে 6টা বোন কটা 6টা কটা হ্যাঁ তোর বাবা তো ভালো প্লেয়ার বে এই বলছো তুমি তোর মা বেঁচে আছে না মারা গেছে তোকে নিয়ে কটা আমাকে নিয়ে 7টা মরবে না কেন রে শালা কেন 7টা সত্যতে কি হয়েছে তোর মা মরে গেছে হ্যাঁ মারা গেছে মরবেই তো কেন এত গলা হইলে মরবে না চুপ ফালতু কথা বলে এ ভাই হ্যাঁ তোর বোন 7টা 6টা 6টা বোন মাল ভালো হবে আবার আমার বোনকে মাল বলবি না মাল না না মেয়েকে মাল বলবি না শোনো ভালো যদি আমার পছন্দ হয় হ্যাঁ 1 লাখ টাকা দেব আচ্ছা আর বিয়ের দিতে 5 লাখ টাকা দেব বাহ ঠিক আছে চলো আমার সঙ্গে গিয়ে তুমি একটা একটা করে দেখবে যেটা পছন্দ হবে সেটা সঙ্গে তোমার বিয়ে একটা কথা বলবো বলো তোর বোনের সব সাইজ কেমন আবার আবার খারাপ কথা বলছো তুমি খারাপ না মাথার সাইজ মাথার আরে সবগুলো বড় হ্যাঁ লম্বা হলো হ্যাঁ সবগুলো বড় ভালো তো হ্যাঁ সব দেখতে সুন্দর স্কুল কলেজে পড়াশোনা করছে এই তোর বোনের আসল জিনিস আছে আবার আসল জিনিস মানে কি বলো নাক নাক আচ্ছা আচ্ছা চল পছন্দ হলে 1 লাখ বিয়েতে দেব 5 লাখ আচ্ছা চলো তেরি নজর ওয়ালে তেরা মুখ কালা দিল হে তেরে কালা আর না হবি সালা চল সালা কি হবে আমি কইরব কি করবে
পরীক্ষা করব আচ্ছা ঠিক আছে শালা তোর মুখে হয় না মুখে না তোমার মুখে হয় না তুমি তাহলে দেখো তুমি কি খাবে বলো খাবার রেডি করি এইবার তোর বোনকে আমি ট্রিটমেন্ট করব আবার ট্রিটমেন্ট মানে কি বলছো কথাবার্তা পরীক্ষা সেটা বড়ে তুমি তাহলে দেখো কি খাবে বলো আমার জন্য দু গ্লাস চুল্লু নিয়ে আই চুল্লু হবে না হবে না না এবার তো চুল্লু হয় না তাহলে দুটা বাঁধা কপি ফেলে দিয়েছি পচে গিয়েছিল ফুলকপি ফুলকপিও নেই তাহলে তোর বাবার ওলকপি আবার ওটা হবে না আর কি খাবে দে বলো চা 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 ছ বালতি চালি আই ছ বালতি চা মানুষ খাই সেভেন ন বালতি করে লাগে আমার তাই তাহলে বেশ তুমি দেখো আমি তোমার জন্য ছ বালতি চা তৈরি করতে গেলাম কোনটাকে কইরব রে মা ছোট থেকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি ফার্স্ট ক্লাস জিনিস এটা কাকে জিজ্ঞাসা করি যদি হয় তাহলে হবে চলবে তো নাকি ভাই রোতে রোতে হাসনা শিখো হাসতে রোতে চাপে মরে যাবি প্রণাম করতে হয় বাহ লক্ষ্মী মেয়ে সামনে দাঁড়াও প্রণাম করি হ্যাঁ চলাই এসো এসো তোর মাকে চু চুড়ি কিনে দেবো তোর মা আমি ওখানে দাঁড়াচ্ছে আমার দিকে পোঁত ঘুরিয়ে দিচ্ছি এই যে আমি এখানে কি পেয়েছোস এটা আমার মাথা মাথা চুল নাই কেন গো তোমার গাজনে কাট গাজনে কাট এই মাছখানে ফাটা কেন গো তেরে নামের স্মৃতি কটাঙ্গল দশটা বস থাকি সালা কানার বেটি কানা একে বিয়ে করে নিয়ে গেলে পুকুরে যাবে না জঙ্গলে ঢুকে বসে থাকবে আমাকে বিয়ে করবে তো হ্যাঁ আমার বাবা করবে তোকে বস চল এ রে বাবারি এই ছুরিটা চেন রে সব সখি রে পার করিতে নেব তোমার বেলাই নেব সখি তোমার কানের শোন আমি প্রেমের খাতের মাছ তোমার কাছে পয়সা নেব না সখি গো